গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস টেনের একটি কবিতা প্রলয়োল্লাস কবিতাটি আমরা আলোচনা করব আজকে। কবির নাম কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি কবির অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। কবিতাটিতে মূলত কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা আরোপিত হয়েছে এবং এই বিদ্রোহী সত্তার মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা আহ্বান, এই আহ্বান করেছেন কবি এই কবিতায়। আমরা দেখে নিই প্রথমে এই প্রলয়োল্লাস কথাটার মানেটা কী। প্রলয়োল্লাস এই শব্দটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাব প্রলয় যুক্ত উল্লাস সমান প্রলয়োল্লাস। প্রলয় মানে হচ্ছে ধ্বংস, আর উল্লাস মানে হলো আনন্দ। তাহলে দেখো পাশাপাশি দুটি শব্দ, ধ্বংস এবং আনন্দ, প্রলয় এবং উল্লাস। অর্থাৎ ধ্বংসের পরেই আছে আনন্দ অর্থাৎ সৃষ্টি। এই শব্দটির অর্থ থেকেই আমরা বুঝতে পারছি এ এক স্বাধীনতার কথা বলতে চাইছেন কবি। আসলে কবি দেখেছেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশমাতা যে কতভাবে অত্যাচারিত, জর্জরিত এবং কতভাবে অসহায়, সেটা তিনি উপলব্ধি করেছেন এবং এই দেশমাতারকে শৃঙ্খল মোচন করার জন্যে ভারতবাসীদেরকে আহ্বান জানিয়েছেন। এবং আশাবাদী কবি যে শীঘ্রই এই পরাধীনতা থেকে স্বাধীনতা আসবে, যারা আজকে স্বাধীনতার জন্যে বিভিন্ন জায়গায় কারারুদ্ধ অবস্থায় আছে এবং বিভিন্ন জায়গায় অত্যাচারিত, নিপীড়িত, অসহায় হয়ে পড়ছে, তাদেরকে ভয় না করে, তারা ভীত না হয়ে তারা যেন জয়ধ্বনি করে শীঘ্রই স্বাধীনতার মূর্তি আসছে প্রবল বেগে একটা শক্তি নিয়ে। তাই ভারতীয় স্বাধীনতাকামী মানুষদের তথা জর্জরিত অসহায় এই মানুষদের সকলকেই তিনি জয়ধ্বনি করতে বলেছেন এবং আনন্দ করতে বলেছেন। তাই তিনি বলছেন এভাবে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। অর্থাৎ তোরা বলতে এখানে স্বাধীনতাকামী ভারতীয়দের অর্থাৎ সমগ্র ভারতবাসীদেরকে সমগ্র কথা বলছি, কারণ সমগ্র ভারতবাসী কিন্তু চাই স্বাধীনভাবে বেঁচে থাকতে। তাই তারা, হ্যাঁ, তাদেরকে কবি বলেছেন যে তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি মানে জয়সূচক ধ্বনি, জয় কর, আনন্দ কর, জয়, হ্যাঁ, আসছেই, তাই তোরা জয়ধ্বনি কর, জয়সূচক আওয়াজ তোরা তোল। ওই নতুনের কেতন, কেতন মানে এখানে পতাকা, নতুন পতাকা, ওড়ে কালবৈশাখীর ঝড়, কালবৈশাখী আসছে প্রবল তার ঝড়ের শক্তি নিয়ে। কাজেই ও একটা নতুন কেতন উড়ে নিয়ে আসছে, নতুন কেতন মানে নতুন পতাকা নিয়ে আসছে। তাহলে অর্থাৎ কালবৈশাখী ঝড় যেমন সমস্ত কিছু যা জীর্ণ দীর্ণ প্রাচীন সব কিছু ধুয়ে মুছে নতুন করে আবার সৃষ্টি করে, তাই কালবৈশাখী ঝড়কে এখানে নতুনের কেতন বা নতুনের পতাকা বলা হয়েছে। এই কালবৈশাখীর ঝড় হচ্ছে স্বাধীনতার ঝড়। কবি পরাধীনতা থেকে স্বাধীনতা আনার যে চাক্ষুষ প্রায় তিনি দেখতে পাচ্ছেন যে আর বেশি দিন ইংরেজদের অত্যাচার সহ্য করতে হবে না, যেভাবে দেশবাসীদের, দেশের প্রেমিকরা আমাদের ভারত মাতাকে শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসছেন, তাই তিনি এক প্রবল শক্তি অনুভব করছেন এবং বলছেন যে কালবৈশাখী ঝড়ের মতোই নতুনের কেতন এই ভারতবর্ষে নিয়ে আসছে। তাই তোরা সব জয়ধ্বনি কর,
তোরা সব জয়ধ্বনি কর। আজকে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধুপারের সিংহধারে ধমঘনে ভাঙল আগল, মৃত্যুঘন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো আলোচনা করছি যে দেখো আসছে অনাগত, অনাগত মানে যা আসেনি আসন্ন, প্রলয় নেশা নিত্য পাগল, প্রলয় মানে হচ্ছে ধ্বংস, নেশা মানে মত্ত, আর নিত্য পাগল মানে নিত্য মানে নাচ পাগল। তাহলে এমন একটা আসন্ন মুহূর্ত আসছে যে প্রলয় করবে অর্থাৎ ধ্বংস করবে, ধ্বংসের নেশায় এক পাগল যেন নৃত্য করছে, এই পাগল হল শিব অর্থাৎ মহাদেব। এই মহাদেব যেমন সৃষ্টি করেন তেমনি প্রলয়ও আনেন অর্থাৎ ধ্বংসও আনেন, ধ্বংসের পরেই তিনি সৃষ্টি করেন, তাই প্রলয় নেশার নিত্য পাগল বলা হয়েছে। তা এইভাবে শিবের মত, শিব যেমন ধ্বংসের পরে সৃষ্টি আনেন এবং রক্ষাও করেন, ত্রিশূলধারী অর্থাৎ স্থিতি রক্ষা করেন, যেমন প্রলয়ও আনেন ধ্বংসও আনেন এবং তার আবার সৃষ্টিও করেন, তো এইভাবে কালবৈশাখী ঝড়ের মতোই আজকে তরুণ বিপ্লবের দল এইভাবে ছুটে আসছে এবং সিন্ধুপারের সিংহদ্বারে ধমঘেনে ভাঙল আগল। ওই সিন্ধুপারের সিংহদ্বার বলতে সিন্ধুপার বলতে সমুদ্রের পার, অর্থাৎ এখানে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত ভারতবাসীকে দেশের প্রেমিকদেরকে ওখানে আটকানো রাখা হয়েছিল অর্থাৎ আরুদ্ধ করা হয়েছিল, সেই প্রধান যে মূল দ্বার বা প্রধান ফটক সেই সিংহদ্বারে ওখানে ভাঙল আগল, ওখানে মানে এই ঝড় এসে চুরমার করে দেবে খিলটাকে, আগল বলতে এখানে খিল বা হুড়কো, ফটকের মধ্যে আবদ্ধ হয়ে আছে যে সমস্ত ভারতীয়দের সেগুলো সেই ফটকটাকে ভেঙে চুরমার করে দেবে বলে কবি মনে করেছেন। এভাবে একটা বিদ্রোহ সত্তা কবি এই কবিতায় আছড়ে দিয়েছেন, আরও বলছেন মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জ্বলে আসছে ভয়ঙ্কর। এই মহাকালের চণ্ডরূপে, এই মৃত্যুগহন অন্ধকূপে, মৃত্যুরূপ গভীর যে অন্ধকূপ অন্ধকূপতে মহাকালের চণ্ডরূপে, মহাকাল অর্থাৎ যে চির আদিকাল থেকে যে সময় প্রবাহ, সেই চণ্ডরূপ বা রুদ্ররূপ ধূম্রধূপে, ধূম্র মানে ধোঁয়া এবং ধূপ দিয়ে, অর্থাৎ এখানে পুরো মহাদেব বা মহাকালের, মহাকালের যে রুদ্ররূপ মূর্তি এখানে কবি অঙ্কন করেছেন এবং সেই মহাচণ্ডরূপে মহাদেব বা শিব বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রের মতো শিখা তার সেই মশাল জেলে এই ভয়ঙ্কর আসছে। এই ভয়ঙ্কর হচ্ছে নতুন যে প্রজন্মের আমার তরুণ সমাজ, এই নবীনদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ নতুন যুব সমাজকে এখানে বলা হয়েছে, এইভাবেই বজ্রশেখার মশাল জেরে ভয়ঙ্কর আসছে বা অর্থাৎ নবীন প্রজন্ম ছুটে আসছে, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, এই আজকে থেকে হাসছে বলছে, অর্থাৎ এই যে ভয়ঙ্কর প্রতিমূর্তি, যে বিদ্রোহের প্রতিমূর্তি যুব সমাজের, এরা এবার হাসছে সমস্ত কিছু ধ্বংস করবে, তাই তোরা আর ভয় করিস না, তোরা আনন্দ কর এবং আনন্দে তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তো এতটা পর্যন্ত আলোচনা করে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে কবি কালবৈশাখী ঝড়ের মাধ্যমে স্বাধীনতাকামী ভারতীয়দেরকে, হ্যাঁ এখানে তার যে বিদ্রোহাত্মক যে শক্তি, সেই শক্তির প্রবাহ দেখিয়েছেন এবং এই যুব সমাজকে বা এই সমস্ত ভারতীয় দেশপ্রেমিকদেরকে এখানে নিত্য পাগল রূপে দেখানো হয়েছে এবং ভয়ঙ্কর রূপকে দেখানো হয়েছে। এইভাবে প্রলয়কে অর্থাৎ ধ্বংস করার জন্য এভাবে নতুন যুব সমাজ বা নতুন একটা কালবৈশাখীর ঝড় ছুটে আসছে।
বলে কবি মনে করেছেন। ঠিক আছে, এতটা এই পর্যন্ত আজকে থাকলো, আশা করি বুঝতে পেরেছ। আরেকবার দেখে নেবে এই ভিডিওটা, নিশ্চয়ই বুঝতে পারবে। রাখলাম, ভালো থাকুন।